দেশের ফুটবলে বড় ধাক্কা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। ফুটবলীয় কর্মকাণ্ডে আগামী 2 বছর নিষিদ্ধ থাকছেন নাইম। একই সঙ্গে বড় আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। জানিয়েছে, বাফুফেতে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য নথি ব্যবহার করেছেন আবু নাইম, সে কারণে তাকে 2 বছরের নিষেধাজ্ঞা ও বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাস্তির ঘোষণা যে হঠাৎই এসেছে ব্যাপারটা তেমন নয়। অনিয়মের জন্য কিছুদিন আগেই ফিফা সদর দপ্তর জুরিখে ডেকে পাঠানো হয়েছিল বাফুফের এই কর্তাকে। তারপর তদন্ত শেষে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফিফা। ইতিমধ্যে শাস্তির বিষয়টি আবু নাইমকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ফিফা। একই সঙ্গে এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে।